গুরুত্বপূর্ণ খবর। সত্রর ভূমি বেদখলত নামি পড়েছে এটা একাংশ, আর ইয়ার বিরুদ্ধে সরকার যথেষ্ট কঠোর হয়েছে। তেনে সময়ত একাংশ ইসলাম ধর্মাবলম্বী লোকে কলে যে সত্রর ভূমি বেদখল মুক্ত করব লাগে। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ খবর আমি দর্শক দিয়ে আছো। ইসলাম ধর্মাবলম্বী লোকেও কলে সত্রর ভূমি দখল মুক্ত কর। সত্রসমূহর ক্ষেত্র সরকার কঠোর হওয়ার সময়তে এনে গুরুত্বপূর্ণ মন্তব্য আগবহাইছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে। নগরবেড়া মালিবাড়ী কথমি সত্রর বহু ভূমি দখল করেছে এটা এসাম লোকে। হানিফ আলী নামর এজন লোকে দখল করেছে সত্রর ভূমি। এই অভিযোগ উত্থাপন হয়েছে সত্রর ভূমি হানিফ আলীক এড়ি দিবলৈ সচেতন নাগরিকে আহ্বান জানাইছে। ইসলাম ধর্মী সকলেও সত্র ভূমি এড়ি দিবলৈ দাবি জানা পরিলক্ষিত হয়েছে। মুসলমান লোক সকলেও সরকারক আহ্বান জানাইছে যে ইয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লব লাগে। পুনৰ জানাইছো আমি দর্শক সকলক, হিন্দু মুসলমানের মিলনথলী বলে কোয়া হয় অসম, আর তেনে সময় দেখা গৈছে এক উৎকৃষ্ট নিদর্শন আসলে দাঙি ধরেছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের মাজত দেখা গৈছে এনে ধরনের নিদর্শন। এয়া চাও কিদরে সত্রসমূহর ক্ষেত্র সরকার কঠোর হয়েছে। তেনে সময়ত ইসলাম ধর্মাবলম্বী লোকে মন্তব্য করেছে যে সত্রর ভূমি দখলমুক্ত করব লাগে। মুসলমান লোকসকলেও সরকারক আহ্বান জানাইছে ইয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলৈ। নগরবেড়া মালিবাড়ী কথমি সত্রর বহু ভূমি এসাম লোকে দখল করে আহিছে। হানিফ আলী নামৰ এজন লোকে দখল করেছে সত্রর ভূমি, আর সত্রর ভূমি হানিফ আলীক এড়ি দিবলৈ এই নিদিবলৈ সচেতন নাগরিকে এতিয়া আহ্বান জানাইছে। সত্রসমূহৰ ক্ষেত্র সরকার কঠোর হওয়ার সময়তেই এই যে মাটিখিনি সত্রর মাতি বলে এওঁলোকে এটা দাবি করে আছে বা রেকর্ড পাতি আছে, আপনি কিবা শুনা পাইছিল নাকি? এনে আমি বর্তমান শুনি আছো, তারমানে যে এইখানে মাটি হয়তো সত্রর নামত আছে, কিন্তু আমি নাজানো কাগজ কলম আছে না নাই, তেওঁলোকে জানে আমি সেই নাজানো, কিন্তু এনেই শুনি আছো যে এইখানে মাটি সত্রর মাটি বলে তাৰমানে আমি কৈছো যে তোমাৰ যদি সত্রর মাটি যদি আছে লোক, আর যদি নাই মানুহক হাৰাশাস্তি কৰি লাভ নাই, যদি ইয়াতে মাটিখিনি তেওঁলোকে কিনি লৈছে না কেনেকৈ লৈছে নিশ্চয় কিবা এটা কৰি লৈছে, যদি সত্র মাটি নহয় মানুহক হাৰাশাস্তি কৰি লাভ নাই, তাৰমানে আর যদি হয় লোক সত্রর মাটি আছে আমি সেটা আবৃত্ত নকৰো, তাৰমানে যদি আমার যদি পরে আমার লোক তো আমি সত্রর লোক কোনো আমার হেরি কাজিয়া বেসাল নাই, আমি তেওঁলোকক আমি সত্রকে আমিও শ্রদ্ধা করো ভক্ত ই করো, আমার যেন মসজিদ আছে সত্র আছে এনেকা আমি সেটাও আমি যিমান সন্মান কৰিব করো আমি, কিন্তু যদি মাটি নাই এনে হাৰাশাস্তি কৰি লাভ নাই, আর যদি আছে লোক কোনো কথা আমার উজার ভিত্তি নাই, আমি কোনো ধরনের ই নকরো, তারমানে আমি ধর আমার দেউতা বা আমার ককাহতর দিনের পরে এইবিলাক ধর সত্রবিলাকর কত কেনেকে মাটি আছে নথিভুক্ত হয়ে আছে কত কি আছে এইবিলাক তেওঁলোকে তেনেকে সেই অবস্থায় কোনো গুরুত্ব দিয়া নাছিল। আচ্ছা, এতিয়া আজি মোটামুটি আমার 6-7 বছরের পর আমার এই যখন নরসিংহ কথমি সত্র, এই সত্রখনের যদি ইতিহাস কত কেনেকে আছে এই বস্তুবিলাক তাহলে সংগ্রহ করে আমি গম পালো যে মালিবাড়ি সত্রগাঁওতো আমার নরসিংহ কথমি সত্র নামত মাটি আছে, সেই অনুপাতে আমি সেইটো প্রমাণ পাই আমি সার্কল অফিসে যোগাযোগ করে গম পালো হয় আমার তাত নথিভুক্ত হয়ে আছে 7 বিঘা 3 কঠা 10 পেছা মাটি। আচ্ছা, আমি সার্কলের পর আমি তার কাগজ এখন উলিয়ালো আমাক দিয়ে দিলে, ইয়ার আগতে সেই মানুষজনে ইয়াৰ অরিজিনাল ঘর বনাই পেয়েছো কালাতলী পিনের মানুষ, টেক্সটাইল ডিপার্টমেন্ট চাকরি করে, আহি ইয়াত 14-15 বছর হল ইয়াত মাটিখিনি ঘর বনায় আছে, কিন্তু কোনো নাজানা সূত্র লো মাটিখিনি ভোগ দখল করে খাই আছে, সেই সত্রর মাটি বেদখল করে, হয় সত্রর মাটি বেদখল করে খাই আছে, তেখেতক আমি বারম্বার কইছো এইটা আমার সত্রর মাটি, আর তার অসরের বাসিন্দাও জানে যে সেইখিনি সত্রর মাটি হয়। আচ্ছা, কিমানখিনি মাটি দখল করে আছে? গোটেখিনি 7 বিঘা 3 কঠা 10 পেছা মাটি গোটে দখল করে, সত্রর গোটেখিনি মাটি, হয় গোটেখিনি। এটা আপনাদের কি কব দাবি তো কি থাকিব? দাবি তো আমার অন্য নাই, আমার প্রশাসনে বা সরকারে আমাকে সেই মাটিখিনি বেদখল মুক্ত করে আমার সত্রক সমজাই দিলে আমি সুখী হম আর।